প্রতিফলিত হয়েছে, এত এত অন্যায় অনিয়ম এবং অসন্তোষের কারণ ঘটেছে। প্রতিটা ক্ষেত্রে আমরা জাফরুল্লাহ ভাইকে মিস করেছি, মনে হয়েছে জাফরুল্লাহ ভাই যদি থাকত এই সমস্ত কিছু প্রতিবাদ আরো অনেক জোরালোভাবে হতো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। আমি কারো মৃত্যু বার্ষিকীতে বাড়িয়ে বলার রেওয়াজ আছে, আমি জাফরুল্লাহ ভাই সম্পর্কে বাড়িয়ে বলার কোনো জায়গা খুঁজে পাই না, কারণ আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন উনার মৃত্যুর পর সত্যি সত্যি আমাদের যে সিভিল সোসাইটির মুভমেন্ট, নাগরিক আন্দোলন, এমনকি টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল আন্দোলনও কিছুটা দিগ্ভ্রান্ত হয়েছে, অনেকটা গতি হারিয়েছে। উনি একজন ইররিপ্রেসেবল পার্সন, উনার কোনো মানে সাবস্টিটিউশন হয় না, এটা ফিল করি, দুঃখ লাগে, খারাপ লাগে। আবার মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশে তরুণ প্রজন্মকে, আগামী প্রজন্মকে খুব গর্বের সাথে বিনা দ্বিধায় একটা লোকের কথা আমরা অন্তত বলতে পারি, এই জীবন জাফরুল্লাহ ভাই যাপন করে গেছেন। রেজওয়ানা একটু আগে বলেছেন জাফরুল্লাহ ভাই আজীবনের মুক্তিযোদ্ধা, আমি ওনার সম্পর্কে অনেক আগের থেকেই বলি জাফরুল্লাহ ভাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের সঠিক চেতনা কি এটা জাফরুল্লাহ ভাইকে দেখে বুঝতে হবে। উনি শুধু একাত্তরে মুক্তিযুদ্ধ করে থেমে যায় নাই, ওনার মুক্তিযুদ্ধ জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। এই জন্য গরিব মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, অধিকার হারা মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, সাহস নিয়ে দাঁড়িয়েছেন, কখন কোন সরকার ক্ষমতায় এসব হিসাব করে মানুষ কি বলবে, এসব হিসাব করে বিপদে পড়লাম নাকি, একটু চুপ কখনো বেশি চুপ, এগুলি জীবনযাপন করবে নাই। সকল সময় সকল ব্যাপারে সোচ্চার ছিলেন, সব সরকারের সমালোচনা করেছেন, সরকারের ভালো কাজের পাশে ছিলেন। আমার কাছে মনে হয় যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা আজকে, আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ শিশুদের জন্য একটা আইডল মানুষ, যে উনার বাচ্চারা উনার জীবনী পড়ে জানবে যে বাংলাদেশে এরকম একটা মানুষ জন্ম নিয়েছিল, এবং এটাই হচ্ছে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার জীবন। আমরা জাফরুল্লাহ ভাইকে চিনতাম, সেটা আমাদের জন্য সৌভাগ্য এবং অনন্ত অনুপ্রেরণার একটা উৎস। ধন্যবাদ।